টেলিভিশনে অভিনয় করবেন না স্বস্তিকা দত্ত, তবে কেন কি কারণে সামনে আসলো সেই পর্দা ফাঁস করলেন অভিনেত্রী স্বয়ং। তবে এক্স্যাক্টলি যেই কথাটা সামনে আসছে তিনি হচ্ছেন এই গল্পটা পুরোটাই মিথ্যে। তবে কেন কি কারণে এমন কথা তিনি বলছেন বা পুরোটাই তৈরি করা ঘটনা সেটা একটুখানি শুরুর দিনে ফিরে যাই, কিন্তু তার আগে এই পার্টিকুলার ভিডিওতে আমরা নজর রাখব। বাংলার সর্বকনিষ্ঠ শাশুড়ি মা হিসেবে তিন মাস আগেই শুরু হয়েছিল ঝিলমিলের সফর। 27 মার্চ থেকে রাত 9:30 বদলে বিকেল 3 স্লটে দেখা যাবে এই মেগা। মুকুট আসতেই কপাল পুড়ল। তবে যে কথাটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ ইম্পর্টেন্ট বলা, যে রাত থেকে সোজা দুপুরের স্লটে, সঙ্গে শোনা যাচ্ছে মিঠাইও নাকি তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, সেই খবরটা ইতিমধ্যেই আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। 4 মাস আগে শুরু হয়েছিল তোমার খোলা হাওয়া ধারাবাহিক। তোমার খোলা হাওয়ার স্লট বদল হতেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। স্বস্তিকার ভক্তরা বলছেন তিনি নাকি অভিনয় করবেন না, তিনি ছেড়ে দিচ্ছেন অভিনয়। 12 মে এরই সাথে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ফাটাফাটি। 4 বছর বাদে বড় পর্দায় তিনি ফিরছেন। ওটিটি এবং ছোট পর্দায় তাকে আমরা দাপুটের সঙ্গে অভিনয় করতে দেখেছি। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা ভীষণভাবে কানে আসছে কথা সেটা হচ্ছে যে স্বস্তিকা দত্ত অভিনয় করবেন না, কিন্তু তাকে যখন আমরা ফোনে ধরলাম যে কি কারণে তিনি বললেন যে তিনি অভিনয় করবেন না, এটা সত্যি না মিথ্যে, তিনি এক্স্যাক্টলি ওভার ফোন কি বললেন আমাদের কাছে চলুন একটুখানি শুনে নিই। তুমি নাকি এই সিরিয়ালটা ছেড়ে দিচ্ছ, মানে এটা কি সত্যি? এটা আমি শুনছি খুব করে। শুনছো কি? এটা প্রচুর লেখা ফেখা বেরিয়েছে, মানে আমার যারা আর কি যারা আমাকে নিয়ে আলোচনা করেন তারপরে সমালোচনা করেন, মানে আমার নামের পেছনে প্রথমে আলোচনা থাকে তারপরেই ফলোড বাই সমালোচনা হয়ে যায় ব্যাপারটা। একদিন শুটিং করে এসে আমি সোশ্যাল মিডিয়া সার্ফ করতে করতে দেখছি প্রচুর লেখালেখি। তো আমি একটাই জিনিস আগেও বলেছি যে যতক্ষণ না একজন আর্টিস্ট নিজের থেকে ইন্টারভিউ দিচ্ছেন তোমাদের, মানে দ্যাটস ওয়াই ইউ পিপল আর প্রেজেন্ট হিয়ার, যে আমরা তোমাদের মাধ্যমে দর্শকদের নিজেদের কথাটা জানানোর সুযোগটা পাই। তো যতক্ষণ না তোমরা কিছু পোট্রে করছো, আমি মানে এক্সপেক্ট করব দর্শকদের থেকে এতদিন কাজ করার পরে যে প্লিজ কিছুতে বিশ্বাস করো না বা করবেন না। তো আমি বলবো গুজবে কান দেবেন না, আনলেস এন্ড আনটিল একজন আর্টিস্ট নিজের কাজ নিয়ে কিছু বলছে, বাদবাকি কারা কি করছে কোনো দরকার নেই শোনার। এবং আমার সাথে এরকম কোনো কথা কারোর হয়নি যে আমি সিরিয়ালটা দেখো, আমি এটা করতে পারি না বিকজ আমি বইয়ের মলাট, মানে আমি একজন হিরোইন, আমি একজন হিরোইন এবং আমি হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং আই গেট আপ অ্যান্ড ওয়েক আপ অ্যান্ড আমি হঠাৎ করে হাউসকে জানালাম আমি করছি না চ্যানেলকে, এটা আই এম আ ভেরি রেসপন্সিবল আর্টিস্ট। আরো একটা কথা আমি বলতে চাই অরুণ বাবু, সেটা হচ্ছে আর্টিস্টের অভিনয়টা ছাড়া নিজেকে প্রেজেন্ট করা ছাড়া কোনো দিকে মাথা দেওয়াই উচিত না। কোন টাইম স্লটে কি আসতে চলেছে, কি টিআরপি হতে চলেছে, আমার জেনে কোনো লাভ নেই, তার জন্য বড়রা বসে আছেন, প্রত্যেকটা ফিল্ডের জন্য এক একজন মানে বিজ্ঞ মানুষ বসে রয়েছে। তো মানে আমি কেনই বা আমি কি আমার মাথা খারাপ যে আমি চ্যানেলকে বলবো না আমি করবো না এরকম, আমি প্রচন্ড আশাবাদী এই সিরিয়ালটাকে নিয়ে, কারণ এমন একটা স্টোরি যখন এটা লঞ্চ হয়েছিল একটা ঝিলমিলের যে ক্যারেক্টারটা বলছে এটা 20-21 বছরের মেয়ে, তিনটে মানে বৌমা চায় সে শাশুড়ি হয়েছে। তো বাংলা টেলিভিশনে ফার্স্ট টাইম সোনার সংসারে একটা অ্যাওয়ার্ড পেয়েছি যেটা আমার ক্যারিয়ারের শ্রেষ্ঠতম অ্যাওয়ার্ড, যে শাশুড়ি বেস্ট প্রিয় শাশুড়ি। তো এত কিছুর পরে তো মানে তাহলে তো আমার মাথা সত্যিই খারাপ আমাকে বলতে হবে যদি আমি না করি সিরিয়াল। তো এরকম ধরনের আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আজতক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করুন।